রাজকামপুর অন্তর্গত ঝাড়বড়া অবস্থিত ডালমিয়া মহাবিদ্যালয় পরিসরে আজাদীর অমৃত মহোৎসব আয়ুষ স্বাস্থ্য সেবা কার্যক্রম সম্পন্ন হয়ে যাই। উক্ত আয়োজন ডালমিয়া মহাবিদ্যালয় পর্যায়ে ডাক্তার হিরেণ লগুণঙ্ক সভাপতিত্বে করা যাইছিল। এই অবসরে মুখ্য অতিথি ভাবে রাজকামপুর পৌরপালিকার নোডাল অধিকারী ডাক্তার ঐশ্বর্যা পাণিগ্রাহী যোগ দিয়েছিলেন। কার্যক্রমের সঞ্চালনা ডাক্তার তপসুং বানো করেছিলেন। এই কার্যক্রমে আয়ুষ স্বাস্থ্য সেবা উপরে ও আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক যোগ সিদ্ধ ইউনানি ইত্যাদি বিভিন্ন পদ্ধতি দ্বারা রোগর চিকিৎসা বিষয়ে আলোচনা করা যাইছিলা। উক্ত কার্যক্রম সময়ের সিআর পাত্র পি মাঝি সুমিত্রা সেঠী সহ অন্য শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রছাত্রী মানে অংশগ্রহণ করেছিল। শেষে পঙ্কজ পটেল উপস্থিত সমস্ত অতিথি ধন্যবাদ অর্পণ করেছিল। রাজগাঁপুর এমডি ইফানক রিপোর্ট ক্যামেরা টিভি।